একটু লিখে নাও ক্র্যামার রুলসের এক্স ইজ ইকালস টু অবিনাশ একটু লিখে নাও এক্স ইজ ইকালস টু কি ডেল ওয়ান বাই ডেল ওয়াই ইজ ইকালস টু কি ডেল টু বাই ডেল জেড ইজ ইকালস টু কি ডেল থ্রি বাই ডেল ডেল ওয়ান ডেল টু ডেল থ্রি আমি আগে বলে দিয়েছি ঠিক আছে তো এক্সের থাম্ব রুল এটা ফর্মুলা ঠিক আছে এটাকে জীবনেও ভুলবে না যে এক্স কী করে বার করতে হবে ডেল ওয়ান বাই ডেল ওয়াই কী করে বার করতে হবে ডেল টু বাই ডেল জেড কী করে বার করতে হবে ডেল থ্রি বাই ডেল ঠিক আছে আমি একটা অঙ্ক দিয়ে পুরো ক্র্যামার রুলটা বোঝাচ্ছি ঠিক আছে চলো লিখেছো এটা পেজটাকে সরাবো ঠিক আছে আমি একটা অঙ্ক দিয়ে পুরো জিনিসটাকে বোঝাচ্ছি লেখো বাই দ্য ক্র্যামার রুল বাই দ্য ক্র্যামার রুল বাই দ্য ক্র্যামার রুল By the Cramer's rule, by the Cramer's rule, solve, solve 2x minus z is equals to 1, 2x plus 4y minus z. Is equals to 1 x minus 8y minus 3z is equals to minus 2 এটা কি ইকুয়েশন 1 নাম্বার দাও এটা কি ইকুয়েশন 2 এটা কি ইকুয়েশন 3 কি করছি আমরা আমরা ক্র্যামার রুলটা একটা প্রবলেম দিয়ে বোঝার চেষ্টা করছি ঠিক আছে এটা ইকুয়েশন ওয়ান নাম দাও টু নাম দাও থ্রি নাম দাও ফার্স্ট ইকুয়েশন কি টু এক্স মাইনাস দেখতেই পাচ্ছ ইকুয়েশনসগুলো আমি আর বলে বেকার টাইম ওয়েস্ট করছি না ঠিক আছে তাহলে বাই ক্র্যামার রুল বাই ক্র্যামার রুল লেখো বাই ক্র্যামার রুল তো আবির আমি আবির আমি কী চেষ্টা করছি এটাকে ক্র্যামার রুল দিয়ে সলভ করার তাই তো আবির এটাকে আমি চেষ্টা করছি ক্র্যামার রুল দিয়ে সলভ করার By Cramer's rule, by Cramer's rule, কি হবে এটা ফর্মুলা কি আবির বল আবির ফর্মুলা x is equals to ডেল্টা না ডেল 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 ওয়ান বাই ডেল ওয়ান বাই ডেল y is equals to ডেল টু বাই ডেল z is equals to del 3 by del লেখা হয়ে গেছে জেড ইজ ইকালস টু ডেল থ্রি বাই ডেল হয়েছে লেখা না হয়নি বলো হয়েছে আচ্ছা এবার দেখো এবার আমাদের যে ইকুয়েশনসগুলো দিয়েছিল আমি সেই ইকুয়েশনসগুলোকে একবার তাকাচ্ছি দেবস্মিতা একটু বলবে দেবস্মিতা বলবে একটু দেবস্মিতা ফার্স্ট ইকুয়েশনে এক্স ওয়াই জেড এর কোএফিশিয়েন্ট কারা কারা হ্যাঁ তাহলে ওয়াই যখন নেই সেটাকে অ্যাজ এ জিরো কনসিডার করব ঠিক আছে ওয়াই যখন নেই সবাই একটু ভালো করে শোনো যে অ্যাবসেন্ট থাকবে তাকে আমরা জিরো কনসিডার করব সেকেন্ড ইকুয়েশনে দেখো সবাই আছে টু ফোর মাইনাস ওয়ান থার্ড ইকুয়েশনে দেখো সবাই আছে ওয়ান মাইনাস এইট মাইনাস থ্রি আমি কি বলছি আমি কিন্তু এক্স ওয়াই জেড এর কোয়েফিশিয়েন্টগুলোর কথা বলছি আই হোপ তোমরা বুঝতে পারছো শ্রেয়সী আই হোপ বুঝতে পারছো শ্রেয়সী অসুবিধা হলে বলো আমাকে
কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, সো ডেল ইজ ইকালস টু আমরা লিখবো ওয়াই যেহেতু অ্যাবসেন্ট সেটাকে জিরো কনসিডার করব। তাহলে দেখো তোমরাও করো, দেখো তোমরা আমার সাথে মেলাও, ডেল তাহলে কত হচ্ছে 2 0 -1, ঠিক আছে? তারপরে কি হচ্ছে 2 4 -1, 1 -8 -3, হিয়ার ইট ইজ। ওকে, বোঝা গেল না কেন না? এটা হচ্ছে আমাদের ডেল। এবার আমি ডেল ওয়ানটা কি করে আসবে, ফার্স্ট কলামে কনস্ট্যান্ট পার্টটাকে রিপ্লেস করে দেবো, ফার্স্ট কলামের সাথে কনস্ট্যান্ট পার্টটাকে রিপ্লেস করে দেবো, তাহলেই আবির দেখবি ডেল ওয়ান আসবে। খুব স্কোরিং জায়গা, দেখ একটু ভালো করে বোঝ, তাহলেই হয়ে যাবে। অনুরাগ বুঝতে পারছো তো? অনুরাগ বুঝতে পারছো? গুড গুড, এই মানে মানে আর করবে না কিন্তু, আগের দিন বোঝালাম না মানে মানে করতে না। 1 1 -2, কনফিডেন্টলি কথা বলো, স্বাভাবিকভাবে কথা বলো। 1 1 -2, ঠিক আছে। ডেল ওয়ান কী হবে? 0 4 4 -8 -1 -1 -3, ঠিক আছে, এটা হচ্ছে ডেল ওয়ান। আবির তাহলে এই যে ফার্স্ট কলামের যে কনস্ট্যান্ট পার্টটা, এটা যখনই সেকেন্ড কলামে শিফট হয়ে যাবে সেটারই নাম চেঞ্জ হয়ে গিয়ে কী হবে? ডেল টু, তাই তো? ডেল টু, তাহলে ডেল টু আমাদের কি, ডেল টু আমাদের কি বল আবির, ডেল টু কী হবে তাহলে? 2 2 1, 1 1 -2, -1 -1 -3, ঠিক আছে। ডেল থ্রি কি হবে? ডেল থ্রি কি হবে? ডেল থ্রি হবে 2 2 1 0 4 -8, তারপর কি হবে? 1 1 -2, ডেল থ্রি এইটা হবে। ডেল ওয়ান, ডেল টু, ডেল থ্রি, এই হচ্ছে কনসেপ্ট। ডেল ওয়ানটাকে আরেকবার মিলিয়ে নাও তোমরা। ডেল ওয়ান হচ্ছে 1 1 -2, কলাম ওয়াইজ বলছি, 0 4 -8, -1 -1 -3। ডেল টু কি বলছি? ডেল টু বলছি 2 2 1, 1 1 -2, -1 -1 -3। ডেল থ্রি কি বলছি? 2 2 1, 0 4 -8, 1 1 -2, ঠিক আছে, এটা হচ্ছে ডেল ওয়ান, ডেল টু, ডেল থ্রি, ঠিক আছে। এবার ডেল ওয়ানকে সলভ করো আর কি, খুবই ইজি। ডেলকে আগে সলভ করে নাও, আগে ডেলকে সলভ করো। ডেলকে কি করে সলভ করবে? ফার্স্ট দেখো, এখানে এলিমেন্টারি অপারেশন আমি ইউজ করতে পারি, আমি এলিমেন্টারি অপারেশন ইউজ করতেও পারো তোমরা, আদারওয়াইজ এলিমেন্টারি অপারেশনকে একটু অ্যাডপ্ট করো। হ্যাঁ, কারণ এলিমেন্টারি অপারেশনটা কিন্তু আমাদের লাগবে, এলিমেন্টারি অপারেশন থেকে পালিয়ে আমরা বাঁচতে পারবো না। সো এখন আমি এলিমেন্টারি অপারেশন দিয়ে করাচ্ছি না, বাট এলিমেন্টারি অপারেশন করার চেষ্টা করবে, ঠিক আছে? আমি তোমাদের এলিমেন্টারি অপারেশন দিয়েও ট্রাই করানোর চেষ্টা করব, বাট এখন অঙ্কটা তাড়াতাড়ি বোঝানোর জন্য আমি জাস্ট ফার্স্ট কলাম, ফার্স্ট রো এর রেসপেক্টে এক্সপ্যান্ড করে দিচ্ছি। ফার্স্ট রো এর রেসপেক্টে এক্সপ্যান্ড করো, কত হবে বলো? প্লাস মাইনাস প্লাস বলো কত হবে, কত হবে? আই গেস 2 ইন্টু 2 ইন্টু -12, -8, -1 ইন্টু, দেখো জিরো তো হবেই না, তাই না? জিরো কি হবে?
জিরো হবে না। দেখো যার রেসপেক্টে কাজ করি, টু এর রেসপেক্টে কাজ করছি, তো তো টু ইন্টু তার ভার্টিক্যাল আর হরাইজেন্টাল এই দুটো লাইন চেপে যাবে, তাই তো? ভার্টিক্যাল আর হরাইজেন্টাল দুটো লাইন চেপে যাবে। দেখো আমি ডিটারমিনেন্ট ভাঙাটাকে শেখাচ্ছি আবার, এ মনে পড়ছে না, ভুলে গেছো? 4 -1 -8 -3, 0, তারপরে এলিমেন্টটা 0, বাট 0 দিয়ে যাই মাল্টিপ্লাই করো সেটা 0 হয়ে যায়, ওই জন্য আমি 0টা নিচ্ছি না। প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস অফ -1 মানে -1, ঠিক আছে? ডিটারমিনেন্ট করছি, ডিটারমিনেন্ট করছি, ঠিক আছে? এইটা 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 চাপছি, কি থাকবে? 2 4 1 -8, ঠিক আছে? তাহলে এটাকে ভাঙো, এটাকে ভাঙা আমি শিখিয়েছি কিভাবে ভাঙতে হবে। আমি কিন্তু কলাম অপারেশন, রো অপারেশন ইউজ করেও কিন্তু করাবো, ঠিক আছে? সেটাও কিন্তু করাবো। 4 ইন্টু -3 কত হবে বলো বলো বলো, ক্যালকুলেশন তো তোমরা বলবে, আমাকে এত বলতে হচ্ছে কেন? -12, মাইনাস অফ, জোর করে একটা মাইনাস দেবো, তারপরে আবার মাল্টিপ্লিকেশন, তারপরে আবার একটা মাল্টিপ্লিকেশন, তাই তো? মাল্টিপ্লিকেশন করলে কত হবে? মাইনাস অফ, মাইনাস মাইনাসে +8, +8, +8 মানে মাইনাস, ঠিক আছে? তারপর কি হবে? একইভাবে একই ওয়েতে মাইনাস অফ -16, -4, সো ক্যালকুলেশন করলে কত হবে? ক্যালকুলেশনটা কত হবে বলো, ক্যালকুলেশনটা কত হবে বলো? -20 নট ইকুয়ালস টু 0। একইভাবে ডেল 1 যদি বার করি, একইভাবে ডেল 1 বার করবো, সেটার ভ্যালু আসবে হচ্ছে -20। এটা কোইন্সিডেন্টলি, ঠিক আছে, ডেল এটা যে ইকুয়াল আসবে এমন কোনো কথা নেই, এটা কোইন্সিডেন্টলি এসছে। ডেল 2-র ভ্যালু বার করো, ডেল 2-র ভ্যালু বার করো, ডেল 2-র ভ্যালু বার করো, আই গেস 0 আসবে, যে মেথডে করালাম ঠিক সেম মেথডে। ডেল 2-র ভ্যালু বার করো, আই গেস 0 আসবে। ডেল 3-র ভ্যালু বার করো, ডেল 3-র ভ্যালু বার করো, ঠিক আছে? কত আসছে বলো আমাকে, আই গেস -20 আসবে। তোমরা কিন্তু ক্যালকুলেশনগুলো, ডেলের যে ক্যালকুলেশনগুলো করলাম, হুবহু ডেল 1 ডেল 2 ডেল 3 ক্যালকুলেশনগুলো সেম ভাবে বার করবে, হুবহু সেম ভাবে বার করবে। তাহলে এক্স ইজ ইকালস টু কী করবো আমরা? ডেল 1/ডেল ফর্মুলা কি? এক্স ইজ ইকালস টু ডেল 1/ডেল ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ডেল 1-এর ভ্যালু কত পেলাম? ডেল 1-এর ভ্যালু -20, ডেলের ভ্যালুও -20, তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে গেলে কত হবে? 1। ওয়াইয়ের ভ্যালু ডেল 2/ডেল ডেল 2, ডেল 2 মানে কত? 0/-20, 0। জেড জেড সমান সমান কত হবে? ডেল 3/ডেল ডেল 3/ডেল ডেল 3 কত হবে? -20/-20 কত হবে? দ্যাট ইজ অলসো 1। সো এক্স ওয়াই জেড এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, এক্স ওয়াই জেড এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো না পারোনি? বুঝতে পেরেছো না পারোনি বলো। বুঝতে পেরেছো না পারোনি? পেরেছো?
একটা হোম আচ্ছা বেশ, একটা হোমওয়ার্ক বাড়িতে করবে, মানে হোমওয়ার্ক আমি দেবই আলাদা করে, আমি এখন লিখছি হোমওয়ার্ক বলে, এটা বাড়িতে করে দেখাবে আমাকে। HW লেখো, HW লেখো, ইকুয়েশনসগুলো বলছি লিখে নাও। বাই ক্র্যামার্স রুল, বাই ক্র্যামার্স রুল বার করবে। এটার অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, অ্যান্সারটা লিখে দিচ্ছি, অ্যান্সারটা লিখে দিচ্ছি, একটু মিলিয়ে যেতে নিতে পারো তোমরা। এটার এক্স এর ভ্যালু হবে হচ্ছে, এক্স এর ভ্যালু এটার আসবে, আমি দেখতে পাচ্ছি 2, ওয়াই এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 3। অনেস্টলি করবে, আমি কিন্তু পুরো ক্যালকুলেশন ক্রস চেক করব, আমি কিন্তু জিজ্ঞেস করব, ঠিক আছে? এটা হচ্ছে একটা সিম্পল টাইপের কোশ্চেন, মানে কোনো ঘোরানো প্যাঁচানো কোনো কোশ্চেন না।